মাগুরা শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে প্রতিষ্ঠাতা বার্ষিকী ও জন্মদিন পালন করা হয়। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন মোল্লার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিনুর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি এরশাদ মোল্লা, শফিকুজ্জামান রিপন, ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন ও শাওন হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শফিউল্লাহ কর্নেল সহ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ। শেষে স্বেচ্ছাসেবক লীগের সফলতা কামনায় ও সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।